একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সূর্য গ্রহণ হইলে তিনি লোকদেরকে সাথে নিয়া নামাজ পড়িবার সময় দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকেন, অর্থাৎ সালাতুল কুসুব বা ভয়ের নামাজ। তারপর তিনি রুকু করিয়া দাঁড়ান, পুনরায় রুকু করিয়া দাঁড়ান এবং পরে রুকু করিয়া দুই রাকাত নামাজ পড়েন। এইভাবে তিনি প্রত্যেক রাকাতে তিনবার রুকু করিবার পর সেজদায় যান। সেদিন দীর্ঘ সময় নামাজে দাঁড়াইয়া থাকিবার ফলে কিছু লোক বেহুশ হইয়া যায় এবং তাহাদের মাথায় পানি ঢালিতে হয়। তিনি রুকুতে যাইতে আল্লাহু আকবার বলিতেন এবং রুকু হইতে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলিতেন। এইভাবে নামাজ শেষ করিবার মধ্যেই সূর্য গ্রহণ শেষ হইয়া যায়। তারপর তিনি বলিলেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কাহারও জন্ম মৃত্যুর কারণে সংঘটিত হয় না। বরং তাহা আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্যতম দুইটি নিদর্শন। আল্লাহ ইহার দ্বারা তাহার বান্দাদেরকে সতর্ক করিয়া থাকেন। তিনি আরো বলিলেন, যখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ শুরু হইবে তখন তোমরা দ্রুত নামাজ আদায়ে মনোযোগী হইবে। আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1177। এক বেদুইন আসিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। তারপর বলিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমরা মরুভূমিতে থাকি তখন আমাদের কারো কারো বাতাস বাহির হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আল্লাহ তাআলা সত্য প্রকাশ করিতে লজ্জা বোধ করেন না। তোমাদের কারো তাহা বাহির হইলে ফজু করিবে, আর নারীদের সাথে বায়ু নির্গত হওয়ার পথে সঙ্গম করিবে না। একবার বলিলেন, গুহ্য দ্বারে সঙ্গম করিবে না। আল হাদিস মুসনাদে ইমাম আহমদ হাদিস নাম্বার 349, পৃষ্ঠা নাম্বার 278।